যথেষ্ট আদর করছে, যথেষ্ট সম্মান দিচ্ছে, যথেষ্ট আদর করছে। আমি ভালো ছিলাম। দেখেন এইখানে আমি কয়েদি হিসাবে, আমার একটা কথা হলো, এখানে যারা কয়েদি আপনারা তো অনেক সাংবাদিক হিসেবে আসছেন, তাই না? আপনারা কিন্তু কিছু কিছু কাজ করেন যেটা নাকি মানে ডালাওভাবে কাজগুলি করতেছেন। সেই কাজগুলি হলো কি জানেন? আপনারা কয়েদি চিনেন না, হাজতিকে বলেন না, ডালাওভাবে কিছু লেখেন আপনারা। এখানে দুইটা ডালাও তিনটা ইয়ে আছে। এক নম্বর হলো আপনার যেটা আমি বলবো সেটা আন্ডার ট্রায়াল প্রিজনার, যাদের সাজা হয়নি বিচারাধীন মামলা তাদেরকে বলা হয় আন্ডার ট্রায়াল প্রিজনার। আর আমাদের হলো কনভিক্টেড প্রিজনার, যারা আমরা সাজা হয়ে গেছে। এই সাজাপ্রাপ্ত বন্দীদের বেলায় কিছু কিছু কাজ আছে যাদেরকে বিভিন্ন জায়গায় দেওয়া হয়, কাজ তাদেরকে দেওয়া হয়। তো এই কাজ দেওয়াতে যেমন আমার কাজটা, আমরা ইয়ে ছিলাম, সাহসে ছিলাম বিদায়, আমাকে এই কাজটা জলের কাজটা দেওয়া হয়েছে। হ্যাঁ, ওই হিসাবে মনে করেন কয়েদি আমি না থাকলে আরেকজন যাইতো, আরেকজন এই কাজটা করতো, কারণ আমার পরিবর্তে যাই আসছে এবং ইতিপূর্বে যারা ফাঁসি দিছে ব্রিটিশ আমল থেকে তারা ওই কাজটা করে গেছে। এখন যখন আমি চলে যাচ্ছি আবার নতুন করে হুটছে কাশিমপুর হাই সিকিউরিটি আমি তৈরি করে দিয়ে আসছি, বা তারা করতেছে বা তারা শিক্ষা নিছে। তো এখানে আমার তো কিছু করার নাই, সর্বোপরি কোর্ট তাকে আদেশ দিছে, প্রেসিডেন্ট মার্সি তাকে বহাল রাখছে, প্রেসিডেন্টের কাছে তারা ক্ষমা চাইছে যাদেরকে আমি ফাঁসি দিয়েছি, যেমন যুদ্ধ অপরাধী, এই তারপরে হলো আপনার বঙ্গবন্ধু হত্যার মামলা, তারপরে জেএমবি বড় বড় এরশাদ সিকদার, হ্যাঁ মনিরের, যে এইগুলি দিছি। তো এইগুলি তো আমার অর্ডার বা আমার কোনো ক্ষমতা নাই। এই অনুভূতিটা আমার কাছে খারাপ লাগে না, ভালোই লাগছে। কেন লাগছে? কারণ আমরা দেশের জন্য, আমি যখন ছিলাম বাইরে তখন আমি সংগ্রামটা দেখছি, স্বাধীনতা দেখছি। যদি তারা সেই অন্যায়গুলি করে থাকে বা করছে কিনা আমি তো তাদের মনের খবরটা বলতে পারবো না, তবে যদি তারা এটা যেহেতু তারা দোষী হয়েছে করছে, সেই হিসাবে তো আমার কোনো খারাপ লাগার কথা না। আর একটা মানুষ যখন, যেমন আমি অপরাধ করছি, আমি জেলে আসছি, ক্রাইম করছি, আমি সাজা ভোগ করছি, কারণ আমি যদি এখন যদি আপনারা আমার প্রতি মায়া দেখাচ্ছেন যে ছেলেটার লোকটা তো বসে জেল করছে, কিন্তু আমার পিছনের দিকটা যদি আপনারা টানবেন অতীতটা, তাহলে অতীতে কীরকম ছিলাম? এখন যেমন আমি মার গর্ভের থেকে ভূমিষ্ঠ হয়ে গেছি, অতীতের সব কিছু ভুলে গেছি, এখন এইভাবে চলতে কীভাবে চলবো ভালোভাবে, এবং সংসারটা কীভাবে ভালোভাবে চলতে পারবো এবং কীভাবে থাকতে পারবো, বাকি আমার, আমি একটাই আশাবাদী প্রধানমন্ত্রীর কাছে, আমার বাড়িও নাই, ঘর নাই, এত বছর জেল কাটার পর আমার কিছুই নাই। আমি যে এখন বাড়ি যাবো, এই যে যাচ্ছি, আমি নিজের বাড়িতে যাচ্ছি না, আমি আরেকজনের বাড়িতে গিয়ে উঠতেছি এখন, তাহলে আমি কী করে খাবো, কোথায় যাবো, কী করবো? আবার কিছুই না, এখন তো আমার সেই বয়সটা নাই, আমার বয়সটা 74 বছর রানি। হ্যাঁ, তো আমার এখন কী করবো? আমার একটাই দাবি আপনাদের কাছে, এবং আপনারা যদি একটু সাহায্য করেন আমাকে, যে প্রধানমন্ত্রীর কাছে আমার একটাই আবেদন যে আমাকে যেন কিছু কর্মসংস্থান করে একটা বাড়ি ঘর দেয়া, যেন আমাকে চলার মতো কিছু করে দেয়, এটাই আমার প্রধানমন্ত্রীর কাছে আমার একগুলো আবেদন। আমি আজ কীভাবে চলবো, কীভাবে খেলা, আমি জানি যে আমার একটা ভুল আছে এবং একটা বাগিন আছে, কিন্তু আমার সাথে, তাদের সাথে আমাদের আজ পর্যন্ত আমি জেলার সাথে যোগাযোগ হয়নি, বা মানে আমি ফোনে দিয়ে একবার কথা হয়েছে কিন্তু তারা আসে নাই, এবং বোনের সাথে আমার কোনোদিন দেখাও হয়নি। এখন যারা আমার সাথে যারা ছিল, বা যারা আমার সাথে ব্যাংকে ছিল, বা আমার সাথে তারা ছিল, আমার সাথে ভালো, আমিও তাদের সাথে ভালো আচরণ করছি, আমি বলছি যে আমি তো কোথায় যাব, এখন তাদের সাথেই যেতে হবে আর কি, তাদের সাথে। হ্যাঁ, শোনেন, এখানে নিরাপত্তার বিষয়টা অন্যরকম। নিরাপত্তা কিসে? না, বাইরে আসছি, আপনারা যদি মানে, আমি তো আপনাকে একটা কথাই বললাম যে এখানে নিরাপত্তা কি, আমার হুকুমে তো সেটা করা হচ্ছে না, রাষ্ট্রের হুকুমে সেটা করা হচ্ছে। রাষ্ট্রের হুকুমে রাষ্ট্রকে, যে রাষ্ট্রকে যাই নিয়ন্ত্রিত করবো, বা যারা রাষ্ট্রটাকে নিয়ন্ত্রণ করে তারাই তো এই কাজটা করছে, তাই না? এটা তো আমার হুকুমে না, সর্বোপরি তো বললাম যে সর্বোপরি তাদের একটা ছিল কি, যে প্রেসিডেন্টের কাছে ক্ষমা ভিক্ষা চাওয়া, সেটাও তাদের করা হচ্ছে। প্রতিটা ফাঁসিতে কিছু না কিছু আবেগতাড়িত থাকে, কারণ আমার হাতে একটা লোক যাচ্ছে, তাকে দেখা, তাকে এইভাবে করা, বা আমার বলে না যে এখানে যারা কাজ করছে আমার সাথে তারা ছয়জন সাতজন সহযোগী থাকে, ওরা করছে, তো প্রতিটা ফাঁসিতে একটা আবেগ থাকে, কারণ মানুষ যত অপরাধী করুক না কেন, যাই কিছু করুক না কেন,
হ্যাঁ, মানুষ যখন মৃত্যু মুখে পতিত হয় তখন সবারই একটু না একটু মায়া লাগে, কিন্তু সেই মায়াটা আমি নয় করলাম, করত করবে না, আইন তো তাকে ক্ষমা করবে না, আমি না করলে আরেকজন তাকে দিবে। এখন যে আমি চলে আসছি, হ্যাঁ এখন যাদের ফাঁসি হবে তাদেরকে দেওয়া হবে না, এখানে তো বিবেক এটাই যে যদিও মায়ের লাগে তারপরও কাজটা করতে হচ্ছে আইনের, যেহেতু আমি কনভিক্টেড প্রিজনার হিসাবে আমাকে সেই কাজটা করতে হবে, যেহেতু আমি সাজাপ্রাপ্ত আমি সরকারের কাছ থেকে রেয়াত নিচ্ছি, মার কেন কিছু আলো দেখছেন কেমন লাগছে একটু না, এখন একটু ভালো লাগছে। আপনি জানেন, আমরা জানি যে কুখ্যাত সন্ত্রাসী এরশাদ শিকদার এবং বাংলা ভাইয়ের ফাঁসি আপনি কার্যকর করেছেন, হ্যাঁ করেছি, এই দুজনকে আপনি কেমন দেখেছেন ফাঁসির সময়? তবে এরশাদ শিকদার কুখ্যাত ছিল নাকি, যখন ওনাকে ফাঁসি দিলাম তখন উনি দাঁড়ায় একটা কথা বলছিল যে আমার জীবনে আমি কোনো অন্যায় করি না, আমার জন্য দোয়া করেন এটুকু। আর বাংলা ভাই যেটি কথাটা বলছে সেটা ছিল উনার মনে অন্য কোনো কথা নাই, উনি খালি বলছিল যে মরার পরে যেন আমার ছবিটা না উঠানো হয়, এইটুকুই, আর অন্য কোনো কিছু আমি শুনি নাই বা দেখিনি। বঙ্গবন্ধুর খুনিরা কোনো কথাই বলে নাই, ওরা আমাকে মারছি না কোনো কথা বলে নাই, না না বলে নাই। আমার সরকারের কাছে একটাই চাওয়া, হ্যাঁ আমার সরকারের কাছে শুধু একটা চাওয়া, আমি বাকি জিন্দগিটা যেন, আমার তো কেউ নাই, বাড়ি নাই, ঘর নাই, কোথায় থাকবো তার কোনো ঠিকানা নাই, যেন সরকার আমাকে একটু থাকার ব্যবস্থা এবং চলার ব্যবস্থাটা করে দেয়, আমার আর কিছু চাওয়ার নেই। সালাউদ্দিন কাদের চৌধুরী তো অনেক বেশি কথা বলতো, দেখতাম যে সংসদের থেকে শুরু করে সমস্ত জায়গায়, তা সে সময় কি সে চুপ ছিল নাকি আসলে কি চুপ থাকলেও তার মানে বোঝার কি চেষ্টা করেছিলেন যে কেমন? না ওই সময় তো চুপচাপই ছিল মোটামুটি, কোনো কারণ হলো কি, দেখেন একটা মানুষ যত উচ্ছৃঙ্খলে হোক না কেন, যখন সে জানছে যে আমি আজকে চলে যাবো দুনিয়ার থেকে, তখন তার মুখ দিয়া কোনো খারাপ ধরনের কথা বা অন্য কোনো কথা আসে না, চুপচাপই থাকে। কোর্টেও দেখেছি জজ সাহেবদের সাথে উনি খুবই বার্গেনিং এ, হ্যাঁ ওইটা উঠছে এবং এবং জেলখানা উনি শৃঙ্খলভাবে ব্যবহার করছে, কারা কর্মদের সাথে উনি শৃঙ্খল ব্যবহার করছে, কিন্তু যেদিন ফাঁসি হয়েছে এদিন উনি কোনো শৃঙ্খল ব্যবহারটা করে নাই, কারণ উনি বুঝতে পারছে যে এখানে তো শৃঙ্খল করে আমার কোনো লাভ নেই, আমি থাকতে পারবো না দুনিয়াতে, হ্যাঁ আমাকে ফাঁসি দিবে, তো শৃঙ্খল করে নাই সুন্দর মতো চলে গেছে। না 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 এটা কখনো হয় নাই, কারোটা হয় নাই, এগুলি অনেক ধরনের কথা, না বাংলা ভাইটাও না, এগুলি সম্পূর্ণ মনে একটা বুয়া কথা। এখানে ফাঁসির মঞ্চে যখন ফাঁসি দেওয়া হয় কারো মাথা শিরোর থেকে আলাদা হয় না, কেন হয় না, কারণ এটা এমনই একটা জিনিস, এটা এমনই একটা জায়গা যে তার ওয়েট এবং হাইট অনুযায়ী কাজটাকে করতে হয়, যেই কারণে এটা আপনার হয় না আর কি, বুঝতে পারছেন। আর যেগুলি বলে জালখানা থেকে তো অনেকে অনেক ধরনের কথা বলে জালখানা, তো দেখেন আমার আরেকটা কথা হলো কি জানেন, আমার মতো অনেক বন্দি কয়েদি আছে যাদের 569 569 ধারায় তাদের ইয়ে হয়ে রয়েছে, কিন্তু 22 বছরের উপরে হয়ে গেছে, 25 বছর হয়ে গেছে বা 23 বছর হয়ে গেছে, কিন্তু বাড়াইতে পারতেছে না। মনির ফাঁসি যাওয়ার আগে বলছিল যে আমাকে একটা সিগারেট দেন, আমি সিগারেট খাবো, ভাই এখানে ট্রেনিং তো মনে করেন সব জেলে যাওয়া হয়েছে বা আগে পড়ে, আমি মোট 10 জন তৈরি করে পেয়ে গেছি,